সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রদীপ দাস তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিকশিক্ষা বিষয়ে একটি ক্লাস নিয়ে। আশা করি তোমরা মনোযোগ সহকারে এটা অনুধাবন করবে, এটা অংশগ্রহণ করবে, সক্রিয় অংশগ্রহণ করবে। যেহেতু তোমাদের ক্লাস থেকে আমরা দীর্ঘদিন ধরে দূরে আছি, এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতর আরেকটা কথা হচ্ছে, তোমরা অনেকেই এখনো পর্যন্ত বই পাও নাই। যারা এখনো পর্যন্ত বই পাও নাই তাদেরকে আমি গত ক্লাস বলেছি, আজকেও বলতেছি, 19 তারিখ, চলতি মাসের 19 তারিখ 10টা থেকে 12টা পর্যন্ত যারা যে বই পাই নাই সেগুলো বিতরণ করবে বলেছেন প্রতিষ্ঠান থেকে। তোমরা 19 তারিখ গিয়ে 10টা থেকে 12টার মধ্যে বই নিয়ে আসবে। আর আমি অন্যান্য ক্লাসে চেয়ে তোমাদের ক্লাসে বেশি ভিডিও আপলোড দিচ্ছি, কারণ তোমরা এখনও শুনেছি বই পাও নাই। সুতরাং যারা বই পাও নাই, প্রতিবেশী কিংবা বড় আত্মীয় স্বজন কারো কাছ থেকে যদি ইতিমধ্যে বই সংগ্রহ করে থাকো সেগুলো অধ্যয়ন করবে, যদি কালেকশন করতে পারো সেটা ভালো হয়। আর যারা গত বছর ক্লাস এডি ছিল সেরকম ছাত্রদের কাছ থেকে, আর 19 তারিখ তোমরা বই সংগ্রহ করবে। আর আজকের পাঠ তোমরা অনুধাবন করবে, বই খাতা নিয়ে বসে পড়ো, লিখে যেগুলো বলবো সেগুলো লিখে নেবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাপ আর একটা অনুশীলনকারী, একটি আসন অনুশীলনকারী। তাহলে সাপটাকে, সাপের মতো যে অনুশীলন করে সেটাকে বলে যে সর্পাসন। সর্পাসনকে আমরা আমাদের বইয়ের ভাষায় দেওয়া হয়েছে ভুজঙ্গাসন। তোমরা জানতে পারবে ভুজঙ্গাসনের ধারণা এই পাঠ শেষে, ভুজঙ্গাসনের ধারণা জানতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, ভুজঙ্গাসন অনুশীলন করতে পারবে, ভুজঙ্গাসনের প্রভাব বর্ণনা করতে পারবে। তাহলে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ আছে ভুজঙ্গাসন কাকে বলে বা বলতে কী বুঝো, এই কথাগুলো থাকবে। আর ভুজঙ্গাসন অনুশীলন করতে পারবে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, এবং এর প্রভাব বর্ণনা করতে পারবে। ভুজঙ্গাসনের ধারণাটা প্রথমে আমরা জানব। ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাপ। এই আসনে অবস্থানকালে কোমর থেকে দেহের উপরের অংশকে উপরে তুলতে হয়। কোথা থেকে আমরা প্রথমে একটা জ্ঞান পাচ্ছি ভুজঙ্গ শব্দের অর্থ কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন। এর অর্থ হচ্ছে সাপ এই আসনে অবস্থানকালে কোমর থেকে দেহের উপরের অংশকে উপরে তুলতে হয়, এটা হচ্ছে ধারণা। এই আসন অবস্থানকালে কোমর থেকে দেহের উপরের অংশ কনাতলা সাপের মতো দেখায়, তাই এই আসনের নাম ভুজঙ্গাসন। এই আসনকে সর্পাসন বলে। এই আসনকে কি বলে? সর্পাসনও বলা হয়। ভুজঙ্গাসনের অনুশীলন পদ্ধতি। শরীরের সমস্ত মাংসপেশিকে শিথিল করে পা দুটো জোড়া লম্বা করে উপর হয়ে শুয়ে পড়তে হবে। পায়ের আঙুলগুলো মাটির সাথে লেগে থাকবে। হাঁটু, উরু ও গোড়ালি সোজা থাকবে। এটা হচ্ছে ভুজঙ্গাসন অনুশীলন পদ্ধতি। কীভাবে অনুশীলন করবে দেখো, আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত শরীরকে মাটির সাথে শুয়ে পড়তে হবে এবং হাত দুটো রেখে মাটিতে পাজরের কাছাকাছি ধীরে ধীরে সামনের চিবুক এবং মাথা উপরের দিকে তুলতে হবে। আস্তে আস্তে ঘাড় পিছনের দিকে বাঁকাইতে হবে। পায়ের আঙুলগুলো মাটির সাথে লেগে থাকবে। দেখো চিত্রতে, দেখো পায়ের আঙুলগুলো মাটির সাথে লেগে আছে, হাঁটু গোড়ালি একবার মাটির সাথে সোজা হয়ে আছে, সোজা থাকবে। দুহাত কনুইয়ের কাছে থেকে ব্যাঙ্গে মানে পাকা করে দুহাতের তালু উপর করে পাজরের কাছে দুপাশে মাটিতে লাগাতে হবে। এরপর হাতের উপর অল্প পর রেখে, সামান্য পর রেখে চিবুক উপরে তুলে ঘাড় পিছন দিকে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে পা থেকে নাভি পর্যন্ত শরীরের নিচের অংশ ভূমি সংলগ্ন রেখে দেহের উপরের অংশ হাতের উপর বেশি জোর না দিয়ে
শুধু বুক ও কোমরের উপরে জোর দিয়ে উপরে তুলতে হবে। এই অবস্থায় সমস্ত শরীর শিথিল করে 30 সেকেন্ড থাকতে হবে। নিচের অংশ তোমরা চিত্রের মধ্যে দেখো, হাতের মধ্যে হালকা ভর দিয়ে আস্তে আস্তে বুক এবং গাড় মাথা উপরে তুলে পিছনে বাগাইতে হবে। এটা একদম সোজা থাকবে, সিম্পল। আর কতক্ষণ করবে আসুন, এখানে একটা কথা দেখো, গাড় পিছনের দিকে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে পা থেকে নাভি পর্যন্ত শরীরের নিচের অংশ ভূমি সংলগ্ন না রেখে দেহের উপর অংশ হাতের উপর বেশি জোর না দিয়ে, বেশি জোর দেওয়া যাবে না, শুধু বুক ও কোমরের উপর জোর দিয়ে উপরে তুলতে হবে। এই অবস্থায় শরীর শিথিল করে, একদম হালকা শিথিল করে 30 সেকেন্ড থাকতে হবে। ওইভাবে নড়াচড়া না করে যে অবস্থায় নিচু মাথা উপরের দিকে উঠাইয়া যেভাবে 30 করেছো সেভাবে 30 সেকেন্ড থাকতে হবে। এরপর আস্তে আস্তে পেট, 30 সেকেন্ড থাকার পরে কী করতে হবে, আস্তে আস্তে পেট বুক গাড় ও চিবুক নামিয়ে ভূমি সংলগ্ন করতে হবে এবং 30 সেকেন্ড চিত হয়ে শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে আসন ও শবাসন চারবার অভ্যাস করতে হবে। 30 সেকেন্ড তোমাদেরকে আসনটা অনুশীলন করার পর আবার 30 সেকেন্ড বিশ্রাম, শবাসনে বিশ্রাম, আবারও 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম করে অনুশীলন করে 30 আবার 30 সেকেন্ড আসনটি অনুশীলন করার পর আবারও 30 সেকেন্ড বিশ্রাম। এভাবে চারবার করতে হবে, কয়বার, চারবার অভ্যাস করতে হবে। এই আসন অভ্যাসকালে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, এটা শ্বাসের শ্বাস প্রশ্বাসের গতিটা যেন না কমে না বাড়ে। অনুশীলন পদ্ধতি, প্রথমে এইভাবে শুয়ে পড়তে হবে, হাত দুটোর উপর ভরে রেখে আস্তে আস্তে মাথাটা চিবুকটা উপরের দিকে তুলে এভাবে উপরের দিকে তুলতে হবে। এখানে একটা চিত্র সহকারে 1 2 3 4 5 দিয়ে একটা চিত্র উপস্থাপন করা হয়েছে। পাঠ্য বই থেকে অনুশীলন পদ্ধতি তোমরা বই পড়ে নেবে, যদি না থাকে এটা তো আমি দিয়েছি কীভাবে অনুশীলন করতে হবে, তবু একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। প্রথমে এভাবে শুয়ে পড়বে, তারপরে আস্তে আস্তে হাত দুটো উপর পর রেখে এভাবে মাথাটা উপরের দিকে তুলতে হবে, আর একটু উপরের দিকে উঠতে হবে, এভাবে একদম উপরের দিকে যতটুকু সম্ভব উঠাইয়া 30 সেকেন্ড থাকতে হবে। এটা সর্বশেষ 5 নম্বর, 1 2 3 4 5 নম্বর চিত্র, এইভাবে 30 সেকেন্ড থাকতে হবে। এরপরে 30 সেকেন্ড যে শবাসনে বিশ্রাম নেবে, এটা হচ্ছে বিশ্রামের শবাসনের ছবি। তোমরা ক্লাস 30 থেকে পরে আসতেছ, শবাসন কাকে কীরকম মনে রাখতে হবে, যে কোনো আসন অনুশীলনের পরে শবাসনে 30 সেকেন্ড বিশ্রাম নিতে হয়, শবাসনে বিশ্রাম নিতে হয়। এই শবাসন হচ্ছে যে নীরব নিস্তব্ধ নিচুপ অবস্থায় শুয়ে থাকা, হাত পা ছেড়ে দিয়ে এইভাবে শুয়ে 30 সেকেন্ড কোনো চিন্তা চেতনা না করে, একেবারে কোনো নড়াচড়া না করে 30 সেকেন্ড থাকতে হবে। এটার নাম হচ্ছে শবাসন। শবাসন অনুশীলন না করে অর্থাৎ যে কোনো আসন অনুশীলনের পরে শবাসনে বিশ্রাম নিতে হবে। এই যে আমরা এতক্ষণ ধরে ভুজঙ্গাসন অনুশীলন পদ্ধতি শিখেছি, তাহলে অনুশীলন করার ফলে আমাদের কী উপকার হবে, আমাদের উপর কী প্রভাব পড়বে? তোমাদের সৃজনশীল প্রশ্নে আসতে পারে যে কোনো একজন ছেলে নাম দিয়ে, স্টুডেন্টের নাম দিয়ে, সে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে কিংবা মেরুদণ্ডে বাত ব্যথা হয়েছে, হ্যাঁ, এই ধরনের উদ্দীপকের যেমন পিঠের কোমরের পেশি জন্য কষ্ট পাচ্ছে কিংবা স্নায়ুমণ্ডলী নিস্তেজ হয়ে পড়েছে কিংবা শরীরে নিস্তেজ বা নিস্তেজ নিস্তেজ মনে হয়, এই ধরনের উদ্দীপকে হিন্টস দেওয়া থাকবে, তাহলে তাকে কোন আসন অনুশীলন করতে হবে সেটা ব্যাখ্যা করো, অনুশীলন পদ্ধতি বর্ণনা করো, তাহলে এই সমস্ত উপকারিতা এগুলোর জন্য
জন্য তো তোমাকে সৃজনশীলে লিখতে হবে ভুজঙ্গাসন, তাকে ভুজঙ্গাসন অনুশীলন করতে হবে এবং ভুজঙ্গাসন অনুশীলনের পদ্ধতিটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, বর্ণনা করতে হবে, যেটা লিখে দিয়েছি সেটা। আর এর নেক্সট কোয়েশ্চেনে থাকতে পারে ভুজঙ্গাসন অনুশীলনের প্রভাব বর্ণনা করা, প্রভাব মানে উপকারিতা, কী কী উপকার পাবে। মেরুদণ্ড, যে আমাদের শরীরে একটা মেরুদণ্ড আছে, মেরুদণ্ড নমনীয় হবে, মেরুদণ্ড সোজা সরল হবে, মেরুদণ্ডের বাত সেরে যাবে, বাত ব্যথা থাকলে সেটা সেরে যাবে, মেরুদণ্ড মধ্যে কোনো সমস্যা থাকবে না। আমাদের পিঠের ও কোমরের পেশি মজবুত হয়, কোমরে ব্যথা হতে পারে না। কখন হতে পারে না? যখন ভুজঙ্গাসন অনুশীলন করবে তখন পিঠের কোমরের পেশি পেশি মাংসপেশি যেগুলো আছে সেগুলো মজবুত হবে, স্ট্রং, কোমরে ব্যথা হতে পারে না। অর্থাৎ এই আসন যতদিন অনুশীলন করবে কোমরে কখনো ব্যথা আসতে পারে না। আমাদের মাঝে মধ্যে কোমরে ব্যথা চলে আসে, ব্যথা হয়, আমরা বসতে গেলে ব্যথা লাগে, হাঁটতে গেলে ব্যথা লাগে, এই আসনটা অনুশীলন করলে তোমাদের কোমরে কোনো ব্যথা হতে পারবে না। স্নায়ু, আমাদের শরীরে যে স্নায়ুমণ্ডলী আছে সে স্নায়ুমণ্ডলী সতেজ হয়, অ্যাক্টিভ হয়, বুঝতে পারছো? আমাদের যে নিস্তেজ ভাব চলে আসছে, এই যে গুম গুম ভাব চলে আসছে শরীরে, গুম গুম চলে আসছে চিত্র মাধ্যমে উপস্থাপন করার অর্থ হচ্ছে তোমরা যেন এগুলো মনে রাখতে পারো, শরীরে নিস্তেজ ভাব আসলে সেটা দূর হয়ে যায় এবং নতুন শক্তি জন্মায়। হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলো সবল হয়, কখন হয়? যখন আমরা ভুজঙ্গাসন অনুশীলন করব, অ্যাক্টিভ থাকবে। দেহের লাবণ্য, দেহের লাবণ্য বৃদ্ধি পায়, অর্থাৎ সৌন্দর্যটা বেড়ে যায়, ত্বকের সৌন্দর্য। যকৃৎ ও প্রিয়হার কর্মক্ষমতা বৃদ্ধি পায়, যকৃৎ আর প্রিয়হার এটা কর্মক্ষমতা অ্যাক্টিভ হয়, বৃদ্ধি পায় এবং হজম শক্তি বাড়ে। আমরা যে কোনো খাবার খেলে এটা ডাইজেস্ট হয় সহজে। তাহলে এই আসনের অনেকগুলো উপকারিতা আছে, আমরা এখন 9 পর্যন্ত পড়েছি, এরপরে 10 নম্বরে দেখি কী উপকারিতা আছে, এগুলো তোমরা খাতায় নোট করে রাখবে। 10 নম্বর উপকারিতা, অজীর্ণ, অম্বল, অক্ষুধা, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ রোগে সুফল পাওয়া যায় যাদের অজীর্ণ আছে। হ্যাঁ, অর্থাৎ হজম শক্তি হয় না, হজম হয় না কোনো কিছু খেলে। অম্বল মানে টক, পেটে টক হয়ে যায় খাবার। অক্ষুধা, ক্ষুধা বৃদ্ধি, যাদের ক্ষুধা মন্দা কোনো কিছু খাবার আগ্রহ জন্মে না। গ্যাস্ট্রিক যাদের আছে, উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের জন্য এরূপ খুবই উপকারী এবং সুফল পাওয়া যায়। এই যে কুলকুজো দেখতে পাচ্ছ, যারা কুলকুজো হয়ে গেছে মাথা নিচুর দিকে, তাকে সবসময় তাদের বিশেষ উপকার হয় কুজো, এটা ভালো হয়ে যায়। জ্ঞান ও অনুধাবনমূলক কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। ভুজঙ্গাসন কাকে বলে, ভুজঙ্গাসন কাকে বলে, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, ভুজঙ্গাসন অনুশীলনের পর কোন আসনে বিশ্রাম নিতে হয়। তিন নম্বর প্রশ্ন, ভুজঙ্গাসন বলতে কী বুঝ, এখানে ম্যাচ করতেছে এই প্রশ্নের সাথে এই প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে কাকে বলে, এটা বলতে কী বুঝ, এটা জ্ঞানমূলক, এটা অনুধাবনমূলক। আর অনুধাবন প্রশ্ন যখন তোমরা লিখে যাবে তখন তোমাদেরকে অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নটা নিয়ে আসতে হবে এখানে। ভুজঙ্গাসন বলতে কী বুঝো ব্যাখ্যা করার সময় ভুজঙ্গাসন কাকে বলে লিখতে হবে, মনে রাখতে হবে এখানে প্রশ্নের জন্য দুই নম্বর বরাদ্দ আছে। অনুধাবনের ভিতরে একটা জ্ঞান থাকে, যে কোনো প্রশ্নের ভিতরে জ্ঞান আছে, প্রয়োগ প্রশ্নের ভিতরে এক নম্বরের জ্ঞান আছে, উচ্চতর দক্ষতার মধ্যেও এক নম্বরের জ্ঞান আছে। সুতরাং ভুজঙ্গাসন কাকে বলে সেটা লিখতে হবে, প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য
সম্ভাব্য কিছু প্রশ্ন, এটা এমনি সম্ভাব্য প্রশ্ন দিয়েছি, তুমি কিভাবে ভুজঙ্গাসন অনুশীলন করবে বর্ণনা করো, শূন্য কারণ নাম থাকতে পারে, অর্থাৎ এইটা দিয়ে বুঝাচ্ছে ভুজঙ্গাসন অনুশীলন পদ্ধতি। এরপর প্রশ্ন দিচ্ছে ভুজঙ্গাসন অনুশীলনের ফলে তুমি কি কি উপকারিতা পেতে পারো, অর্থাৎ প্রভাব। এই প্রশ্ন এটাকে অন্য ভাষায় বলতে পারি ভুজঙ্গাসনের গুরুত্ব কিংবা প্রভাব ব্যাখ্যা করো। এরপর একটা বাড়ি কাজ তোমাদের জন্য রইল, ভুজঙ্গাসন অনুশীলন পদ্ধতি উপকারিতা বর্ণনা করো। মূলত এই প্রশ্নটা পারলে তোমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এখান থেকে সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। বাড়িতে থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়ালেখা করো, মনোযোগী হও, মা বাবার কথা শুনবে, তাদেরকে মান্য করবে এবং পড়ালেখার প্রতি বিশেষ নজর দেবে, মনোযোগী হবে। এই প্রত্যাশে আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পূর্ণরূপে পুরোপুরি প্রস্তুতি নিলাম। সবাইকে ধন্যবাদ।